আমি আপনাদের কাছে আজকে ওই আল্লাহ তালার সব চাইতে যেই বান্দা আমার আল্লাহর কাছে সব প্রিয় যেই বান্দা ওই বান্দাটা সম্পর্কে আমি আপনাদের কাছে একটু বয়ান করার চেষ্টা করব ওই নবী রহমাতুল্লিল আলমিন নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তাফা সল্লাহ আলাইগ সাল্লাম নবীকে আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল মুকাদ্দাওয়াল সোমবারের সুবহে সাদিকে হযরতে বাবা খাজা আব্দুল্লাহর ঘর মুবারকের মধ্যে যেই ঘরটা মক্কা শরীফের মারওয়া পাহাড়ের ডান দিকে আবু জাহেলের বাড়িতেইটা আর একটু ডান দিকে অল্প কিছুদিন আগে আমি দেইখে আসলাম সৌদি সরকার ওই ঘরটার এখন বর্তমানে মক্কা লাইব্রেরি বানায়া রাখছে যেই ঘরের মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করছে বলে হুজুর ওই ঘরের মধ্যে যে আমার নবী আগমন করল আমার নবী আগমন করছে ওই গড়টার মধ্যে এই গড়টার শুধু সামান্য এই কাহিনী না আমার নবীর আম্মা নিহদরাতে আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী তোমরা শুই না নাও আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থাইকা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে আমি আমেনা আমার ঘরের মধ্যে আল্লাহর কসম রে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি আমেনার গড় থেকে মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে আমি দেখলাম ওই গড় থেকে মানে যেই গড়টা মক্কা শরীফে অবস্থিত ওই গড় থেকে ওই ইরাকের সিরিয়া পর্যন্ত দেখা যায় আমেনা ইরাকের সিরিয়া পর্যন্ত কেমনে দেখলা তোমার চোখে কি আমার আল্লাহ তালা এত পাওয়ার দিছিনি হাতুনে জান্নাত ফাতেমা তুজ্জা করার কলিজার টুকরা আব্বা জান মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা ডাক দিয়া কয় আমার টুকের পাওয়ার দিয়া আমি সিরিয়ার জমিন দেখি নাই ওগো মা আমেনা আপনি কোন পাওয়ার দিয়া সিরিয়া দেখছেন উনি ডাক দিয়া কয় আমার গর্ভ থেকে যেই নুরের আগমন হইল যেই নুরের কথা আল্লাহ কোরআনে বলরে মুহাম্মাদির পাওয়ার দিয়া আমি আমেনা সিরিয়া পর্যন্ত দেখি কিন্তু বাবারে ওই নুরে মুহাম্মদিটা কিন্তু মা আমেনার গর্বে ছিল না বলে হুজুর কোথায় ছিল হাজরাতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত নূরে মুহাম্মদী ট্রান্সফার হইতে 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 হাতুনে জান্নাত হাজরাতে ফাতিমা তু জগরার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ওই আম্মা জানের যিনি স্বামী হযরতে খাজা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর যিনি বাবা ওনার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজির আব্বা জান মানে জিনার নাম হজরত খাজা আব্দুল্লাহ ওনার ভাই ছিল এগারো জন কয়জন কয় কয়না কয়জন ও বন্ধু ওনারা এগারো ভাইয়ের মধ্যে আমার আল্লাহ তালা আব্দুল মুতালিবের কাছে খবর দেয় আব্দুল মুতালি তোমার স্ত্রীর গর্বের মধ্যে আমি আল্লাহ তালা যেই সন্তানগুলা দুনিয়াতে পাঠাইতেছি প্রত্যেকটা সন্তানের মধ্যে এক এক কইরা এক এক কইরা দুনিয়াতে আসার পরে তোমার সবচাইতে কনিষ্ঠ সন্তান ছোট সন্তান যার নাম তুমি রাখবা আব্দুল্লাহ ওই আব্দুল্লাহটা দুনিয়ার জমিনে তাক অবস্থায় সবচাইতে মোরা হবে সবচাইতে মুকাররাম হবে সবসাইতে মুহাম্মাম হবে সবসাইতে সম্মানিত হবে ওই তারে তুমি বড় আদর যত্ন করে মানুষ করবা হুজুর মানুষ করব অন্য কাউরে কেন করবে না। কারণ আব্দুল্লাহর পেশানির মধ্যে আল্লাহ তালার মুহাম্মদি যে নূরে মুহাম্মদি দিয়া আমার আল্লাহ তালা ইসলাম দ্বারা বাংলা নাই সারা বিশ্বে প্রচার প্রসার করাইছে আপনাদের কি কষ্ট হইতাছে ওয়াশন সমস্যা হবে বড় কষ্ট লাগে হস থেকে আসার পরে আপনাদের এখানে প্রথম ওয়াজ করতেছি আমার মসজিদে করছি আজকে আমার পরে পরে তবু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য যদিও কষ্ট হয় সন্তান মনে করে একটু কষ্ট করে বসবেন যেন মাহফিলটা সফল সৌন্দর্য মণ্ডিত হয় আমি চেষ্টা করব মক্কা মদিনার কিছু আকর্ষণীয় কথা আপনাদেরকে শোনানোর জন্য অসুবিধা হবে নাকি বাবা কোনো কষ্ট নিবেন না একটু কষ্ট করে বসবেন বাবাজিরা আমার আল্লাহ তাআলা হযরত খাজা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয় দশটা সন্তানের মধ্যে এগারো নাম্বার ওই সন্তানটারে বড় আদর করবা মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন শুনেন গো মা আমার আল্লাহ তাআলা গর্ভের মধ্যে নেক সন্তান কেমনে দান করে আপনার সন্তানের নাম নইন না আপনার সন্তানের নাম সাগুইরা আপনার মায়ের নাম সুমকি এগুলারাই কে আপনি সন্তান দ্বারা বানাইতে করেছেন আমি জানি না সন্তানটার যদি গর্বে তাক অবস্থায় নিয়োগ করেন আল্লাহ ছেলে সন্তান দিলে মাদ্রাসায় পড়ে হাফেজ বানামো মাইয়া সন্তান দিলে মাদ্রাসায় পড়াইয়া পর্দাশীল বানাইমো দেখবেন আপনার সন্তান দুনিয়াতে আগমন করবে নেককার সন্তান হইয়া মানুষ হবে মানুষের মতো সন্তান বাপ দিব আপনার বড় হওয়ার পর অন্যচেত আপনি সন্তানকে জন্ম দেওয়ার পর মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন না বিভিন্ন ভাবে ছাইরা রাখবেন এই সন্তান বড় হওয়ার পরে ভাত দিবে না বিয়া করার

ঘুমাইতেছে আমার আল্লাহ তালা ঘুমের মধ্যে আব্দুল মুতালিবের খবর দেয় ও আব্দুল মুতালি তোমার যে একটা সন্তান আছে আব্দুল্লাহ তারে কি তুমি এখন পর্যন্ত যত্ন করছনি এখন পর্যন্ত মেহমানদারি করছনি কেন গো আল্লাহ কেন তার গোত্রটার মধ্যে আমি সম্মান করতাম তারে তাজিম করতাম আদর করতাম কই তার পেশানির মধ্যে আমি আল্লাহ তাআলার সবচাইতে বন্ধু মুহাম্মাদির নূর আছে হযরত তে আব্দুল মুত্তালিব উইটা ডাক দিয়া কয় আল্লাহ গো 11 সন্তানের মধ্যে সবাইকে তো ভালোবাসি এক কেমনে আলাদা আলাদা করতাম বলে যায়া দেখো ওই সন্তান 11 সন্তানের মধ্যে সবার মত না যায়া देखतेছে সব সন্তানের দিকে নবীর আব্বা হযরত আব্দুল্লাহ যায় আরেকদিকে কারণ কি রে বলে অন্য কোন কারণ না কারণ তার মাঝে আল্লাহর হাবিবের ছায়া মোবারক 아 <sweak> বন্ধু নবীর ছায়া মুবারক কিন্তু সায়ানা নবীর না কেন কারণ আল্লাহর হাবিবের যেটা নূর যেটা আল্লাহ বিভিন্ন শুরুতে বিভিন্ন ভাবে একটা শুরুতে হাকি কি একটা শুরুতে মালাই কি একটা শুরুতে মানব রূপ ধারণ এই তিনটা শুরু দিয়া আল্লাহ তালা নবীরে দুনিয়াতে পাঠাইছে যে যে শুরুতে দেখছে সে সেইভাবে ইমান আনয়ন করছে গো বন্ধুরে

এতগুলা বিয়ার জন্য আর ভূমির বাদশার মাইয়াদের বিয়া করানোর জন্য তারা পাগল পারা হয়ে আসে আমি চিন্তা করলাম চিন্তা করলাম চিন্তা করলাম এমন টাইমে আমার চিন্তার মধ্যে আসলো আমার একজন দুস্থ দিনার নাম হজরতে ওহাব জহুরি মার হাওয়া কন্যা ওহাব জহুরি আমার দুস্থর একটা কন্যা সন্তান আছে আমি আমার দুস্থর বললাম ওগো দুস্থ তোমার কাছে আমার এক আবদার হাসিমি বংশের মধ্যে আমার যে সন্তান আব্দুল্লাহ আমার মাইয়া হযরতে আমিনার সঙ্গে তুমি কি বিবাহ করাইতে রাজি আছো নাকি ডাক দিয়া কই বন্ধু তোমাদের বংশ هاشমি বংশ আমি হইলাম একজন জহুর আমার কন্যার সাথে তুমি তোমার সন্তানের বিবাহ দিবা এটা তো আল্লাহর বড় প্রশংসা কবুল করলাম ও হযরতের কাছে বিয়ার প্রস্তাব দিয়া হযরতে খাজা আব্দুল্লাহ নবীর अब्বা জানের বিবাহ হয়ে যাইতেছে নবীর अब्বা জানের বিবাহ হওয়ার পরে নবীর কলিজা টুকরা পাওয়া উনি বিবাহ কইরা বাসরের ঘর মধ্যে প্রবেশ করছে বাসার ঘরে প্রবেশ করার সাথে সাথে নবীদের কলিজার টুকরা আম্মাদান হযরত কে আমেনা রাদিয়াল্লাহু আমেনা উনি যাইয়া বলেন আমি আমার স্বামীর পদমের মধ্যে সালাম করলাম আমি আমার স্বামীর কপাল মোবারকের মধ্যে চুম্বন করলাম আমার স্বামী হযরত আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুম্বন করল। আমি দেখলাম হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটু চিকন কইরা ঘাম দিছে আমি আমেনা বুঝতে দেরি করলাম না মনে হয় এই চুম্বনের কারণে আল্লাহ তালার অশেষ রহমত আমি আমেনার প্রতি পড়ছে হজরতে আমেনা বলে জগৎবাসী সকাল বেলা ঘুম থেকে উইঠা আমি আমার ডাইনে তাকাইলাম হজরতে খাজা আবদুল্লাহকে দেখলাম না আমি আমার বামে তাকাইলাম খাজা আবদুল্লাহকে দেখলাম না এমন টাইমে নবীর আব্বা জান হজরতে খাজা আবদুল্লাহ বলে আমি যখন ঘুম থেকে উইঠা শৈরা চলে আসলাম রাস্তা দিয়া যাই গতকালকে যেই

বাবা! ও আব্দুল আপনি বলেন না আপনি আমার যে জায়গার মধ্যে বিবাহ প্রদান করাইলেন তার পরবর্তী সময় তাইটা ব্যক্তিদের কন্যার এখন দিয়ার আমার চেহারা দিয়ে তাকায় না আবদুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসে নবীর দাদা মুস্কি মুস্কি হাসে দাগ নিয়া কয়গো সন্তান মক্কার মাইয়াদেরকে তুমি প্রশ্ন করো না তারা কেন তোমার দিকে তাকায় না আবদুল মুত্তালিবের কথা শুই না নবীর আব্বা হযরত খাজা আব্দুল্লাহ মক্কার রাস্তার মধ্যে দাঁড়াইলেন মক্কার মেরা নবিজির আব্বা জানের সামনে দিয়া পাহাড়ের একাবা কা পথ দিয়া হাইটা যায় জিজ্ঞাস করে ও বাদশা এখন দি তোমরা আমার দিকে কাউনা না এখন দি তোমরা আমার দিকে তাক বিবাহের প্রস্তাব দাও না তারা ডাক দিয়ে আব্দুল্লা

আব্দুল্লাহ আমাদের গর্ব থেকে দুনিয়াতে আসবে আব্দুল্লাহ হো আব্দুল্লাহ এখন ওই নূরটা তোমার পেশানির মধ্যে দেখা যায় না তোমার নূরটা হযরতে আমেনার পেশানির মধ্যে চলে গেছে হযরতে আব্দুল্লাহ বলে রে কূপের সামনে দাঁড়াই না যেই কূপের নাম হইল বীরে আরু আইন রুয়াই জুবাইদা ওইটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম রে লক্ষ্য করে দেখলাম রে লক্ষ্য করে দেখলাম আমার চেহারাতে আগে যে একটা পাওয়ার ছিল এখন সেই পাওয়ারটা আমার চেহারার মধ্যে নাই আমি আব্দুল্লাহ বাড়িতে যাইলাম যাওয়ার পরে দেখলাম আমার স্ত্রী আমেনা কেমন জানি হাসতাছে হজরতে আমেনা বলে শুনো জগৎবাসী ওই দিন রাত্রবেলা আমার স্বামী নবীর আব্বা হজরতে আমার কপালে চুমা দেওয়ার সাথে সাথে নুরে মুহাম্মদি আব্দুল্লাহর পেশানি তাইকা আমি আমেনার রেহে মের মধ্যে চলে আসছি জবান খুলে বলেন না সুহান ও বন্ধু বিবাহ হওয়ার মাত্র চার মাস পরে নবীরা ইন্তেকাল করলেন ইন্তেকাল করে চলে গেলেন আমান বিদিরাম উনি বলেন ছয় মাস চার মাস চলে গেল একদিন একদিন এক দিন এক দিন একদিন একদিন করে আমার গর্বের মধ্যে যে সন্তান আগমন করলো এটার খবর আমি বুঝতে পারলাম না উনি আর মা মধ্যে সন্তান আসলে তিন মাস পর থেকে পেটটা খুব বড় হওয়া শুরু করে মা আম এনা বলেন বলে আল্লাহর কস আমার স্বামী যেই চার মাসের মাথায় ইন্তেকাল করলো ওই মাসের মাথায় হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে গভীর রাত্রবেলা তাহার দুধের সময় কে জানি আমার ঘরের মধ্যে ডাক দেয় আমি দরজা খুলি না ভয় পাইয়া কিন্তু আমি শুনতে পাই বাহির থেকে আওয়াজ দেয় আসসালাম আলাইকুম আসসালা তু আসসালাম আলাইকুহান নাবি আমি চিন্তা করলাম এমন সালাম তো দুনিয়ার কাউকে দেওয়া হয় না তৃতীয় বার সালাম দিল আমি দরজা খুললাম না তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি চিন্তা করলাম কে জানি সালাম দেয় আমি দরজাটা কোলার সাথে সাথে আমি দেখলাম কে জানি দাঁড়িয়ে আছে কার পাউ পাগুলো জানি জমিনের মধ্যে মাথা ঢালকি দিয়া দেখি মাথাটা মনে হয় আকাশের সাথে লাগা লাগা হয়ে আর আছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি আপনার পরিচয় কি গো তিনি বলে হে হাজার আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা আমার না হাজের তে আদা কি বলেন জি আমার নাম আদামুফিউল্লা কোথা থেকে আগমন করলেন উনি বলে আমার আল্লাহ থেকে আমারে আগমন করাইছেন তালা আমেনা আমার আল্লাহ আপনার খবর দিতে বলছে আপনার বরাবরের মধ্যে আমার আল্লাহ তালার প্যারা হাবিবের আগমন হয়েছে মা আমেনা বলে অপেক্ষা করতে করতে আমার কাছ থেকে দুই মাস চলে গেছে আমি দেখলাম পরবর্তী দ্বিতীয় মাসে আমার ঘরের দরজার মধ্যে আবার আওয়াজ দিচ্ছে আমি দরজা খুললাম খুইলা দেখলাম পাগুনা জমিনে মাথাটা আসমানের সুইসি অবস্থা জিজ্ঞাসা করলাম নাম কি পরিচয় কি আমারে পরিচয় দেয় আমার নাম হদরতে শীশালাইহিস সালাতু ওয়াস সালাম মানে আদম নবীর ছেলে আপনি আসলেন কোথা থেকে বলে আমারে আমার আল্লাহ পাঠাইছে আপনার গরবে যে সন্তান সালাম দিতে বলে কেন বলে উনি কইলো ইমামুল মুরসালিন হ্যাঁ বলে সব নবীদের ইমাম সব নবীদের শ্রেষ্ঠ নবী এই জন্য আমার আল্লাহ পাঠাইছে ওই নবীরে সালাম দেওয়ার জন্য মা আমেনা বলে তৃতীয় মাসে আমি আবার আমার ঘরের দরজা খুললাম জিজ্ঞাস করলাম দেখলাম আমারে সালাম দেয় আমি দেখলাম ওনার সেম একই অবস্থা পাগুলা নিচে মাথাটা আসমানের দিকে প্রশ্ন করলাম কি আপনার পরিচয় উনি কয়ে আমার নাম হজরতে দাউদ নবী গেল তিনজন নবীর কথা তৃতীয়বার যাওয়ার পরে চতুর্থ মাসে দরজা করলাম সালাম দেয় নাম কি উনি কয়ে আমার নাম ইব্রাহিম নবী পঞ্চম মাসে সালাম দিল জবাব দেওয়ার পরে জিজ্ঞাস করলাম আপনার নাম উনি কয়ে আমার নাম ইব্রাহিম নবী সপ্তম মাসে আমি সালামের জবাব দিলাম উনি এসে আমার ডাক দিয়া কয় আপনি আমার চিনিননি বলে আপনি কে বলে আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর পেগাম্বর হজরতে মুসা আলাইহি সালাতু ওয়া সালাম সপ্তম মাসে আমারে আবার সালাম দেয় আমি জিজ্ঞাস করলাম আপনার পরিচয় কি উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম কইলো হজরতে নূহ পেগাম্বর অষ্টম মাসে সালাম দিল সালাম দেওয়ার পরে জিজ্ঞাস করলাম আপনার নাম কি উনি আমারে কয় আমার নাম হজরতে ইয়াহিয়া আলাইহি সালাতু ওয়া সালাম নবম মাসে আমারে সালাম দেয় আমি জিজ্ঞাস করলাম আপনার পরিচয় কি উনি আমারে ডাক দিয়া কয় আমি কইলাম ঈসা পেগাম্বর বলে নয়জন নবী কেন আমার ঘরে দরজার মধ্যে আগমন করলো মা আমেনা এই কথা চিন্তা করতে করতে হযরত ঈসা পয়গম্বর জবাব দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আশীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ আমি তা নবী আয়েশা আপনার কাছে খবর দিলাম আপনার গর্বে এমন এক একজন নবীর আগমন হইতেছে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর আগমনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে বুলন্দ করে দিবেন জগৎবাসী অন্ধকার থেকে আলোর পথে আনবেন আপনি কি ওই নবীর আগমনে খুশি নি মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী আমি তখন বুঝতে পারলাম না বিশ্বাস করতে পারলাম না আমার গর্বের মধ্যে যে এমন একটা সন্তান আছে কারণ কি জানো কারণ অন্য কোন মহিলার মোট আমি আমেনার গর্ব ऊंचा হয় না হযরত আমেনা উনি বলে 10 মাস সময়টা অতিবাহিত হওয়ার আগে হঠাৎ করে রাত্রবেলা আমি দেখলাম আমার ঘরের মাঝখানটা ফাঁকা হয়ে গেছে দেখলাম আমার ঘরের দিকে সুন্দর তিনটা কাপড় পড়ে গেছে লম্বা লম্বা ভাবে আমার ঘরের মধ্যে কাপড়টার সাথে সাথে একজন মহিলার আগমন হইল অত্যন্ত সুন্দর সেহা এত সুন্দর দুনিয়ার মহিলা হইতে পারে জিজ্ঞেস করলাম নাম কি উনি আমার একটা আমার নাম হদরতে হাওয়া আলাই সালাম মানে বাবা আদম আলাই সালাতামের স্ত্রী কেন আসছেন সব দ্বিতীয় আরেকজন আসছে আপনার নাম আমার নাম হজরতে হাওয়া আলাই সালাম আমার নাম হদরতে আসিয়া পরিচয় সবুর আরেকজন আগমন করছে আপনার নাম আমার নাম মরিয়ম আলাই সালাতাম পরিচয় সবু আরেকজন আগমন করছে আপনার নাম আমার নাম হজরত হাজারা পরিচয় সবু চারজনকে প্রশ্ন করে আপনাদের পরিচয় কি দুনিয়াতে মহিলাদের গর্বে সন্তান আসে এ সন্তানকে প্রসব করানোর জন্য দায়মা লাগে বর্তমান হসপিটালের মধ্যে নিলে সিজারের কাম লাগে না ওই চারজনকে প্রশ্ন করা হয় আপনাদের পরিচয় কি এ পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিবেন যদি আপনার সন্তানকে পেট কাটা ছাড়া আপনার সন্তানকে নরমাল ভাবে প্রসব করাইতে চান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে বর্তমান জামানার মহিলারা যেমন ভাবে শাড়ি কাপড় পরে পেটের একটা অংশ দেখায়া অস্বীকার করতে পারবেন মা বোনেরা যদি একটা नेक সন্তান পোষক পরাইতে চান এক নাম্বার আপনি আপনার শরীরটাকে ঢাইকা ফেলেন কারণ আল্লাহর কোরআনের কথা ওয়াকরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবারন জনা তাবাররু জাল জাহেলিয়াতিল উলা আল্লাহ তাআলার আদেশ তোমরা তোমাদের মহিলাদেরকে জাহেলিয়া যুগের মহিলার মত বের হতে দিবা না যুগের হইলে যে বিভিন্ন জায়গায় এই মহিলারাই এর শিকার হয় কারণ কি কারণ সে তার শরীরকে প্রদর্শন করাইতেছে তার শরীরের জামা পড়লেও তাকে দৌলঙ্গর মতো দেখা যায় জামা পড়লে যে কথা না পড়লে সেই কথা কথা বলেন নাকে কেন মা বোনেরা আপনারা আপনাদের শরীরটাকে হেফাজত করবেন দেখবেন আপনাদের একটা নেককার সন্তান আগমন করবে ওই চারজনকে প্রশ্ন করা হয় হযরতে হাওয়া হযরতে আসিয়া হযরতে মরিয়ম হযরতে হাজেরা আপনারা কোথা থেকে আগমন করলে তিনারা ডাক দিয়া কে আমরা তো জান্নাত থেকে আগমন করেছি পাঠাইলো কে ওনারা বলেন আমার আল্লাহ তালা পাঠাইছে বলে কেন গো বলে আপনি পিতা হযরতে আদম আলাইহিসসালামের আমার নাম হযরতে হাওয়া হযরতে মরিয়ম ডাক দিয়া কয় আমারে কি আপনি চিনেন আমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি কথা সত্য কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি আমি সেই মহিলা হযরতে হাজেরা মনে আমি এমন একজন istri যে istri স্বামী থাকার পরেও আরেকটা বিবাহ করার পরেও কষ্ট সহ্য করে আমি সে হাজেরা হজরতে আসিয়া বলে আমি এমন স্ত্রী আমি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট সহ্য করা স্ত্রী আগুনে হাঁটা স্ত্রী আমাদেরকে আল্লাহ তালা এই কষ্ট সহ্য করে স্বামীর সংসার করার পরে জান্নাতের মধ্যে জায়গা করে দিছে ওগো চারজন জান্নাতের মেহমান কেন আগমন করলেন বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইক সাল্লাম নবীর স্বাগতম জানানোর জন্য ওগো মা আপনার আগমন

রসুল্লার আগমন হয়েছে হজরতে আমেনা বলে কিন্তু দুনিয়ার সন্তান আগমন করলে কান্না কাটি করে আমার সন্তান যখন আগমন করার পরে কোনো কান্নার আওয়াজ শোনা যায় না চারজন জান্নাতি মহিলা চইয়া গেছে এমন টাইমে নবীদির ফুফি আম্মা গর মোবারকের মধ্যে প্রবেশ করেছে উনি বলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইক সাল্লামকে আমার কুলের মধ্যে নিলাম কিন্তু তাকে দেখলাম ওনার কোনো কান্নার আওয়াজ আসে না কিন্তু ঠুট পট পটপট করে লড়তেছে আমি নবীর পূর্বী আম্মা নবীজির টুট মুবারকের সঙ্গে আমার কানকা লাগানোর সাথে সাথে আমি আমার পাইতেছি ইয়া উম্মাতি উম্মতি বইলা কানতেছে ওম উম্মতের মায়াই নবী কান্ল নে জারে যার ওম তেরি মায়াই নবি কানে যারে মাফ করে দাও ওভে আল্লাহ উম্মতে ঘো না মাফ করে দাও ওভে আল্লাহ ওমতে ঘো উম্মতের আগার নবী তেরি মায়া নবি কানে যার कंदे जरे माफ़ कोरे दो ओ अलाह ते गुनाग अरे बोले माफ़ कोरे दो ओ अलाह गारा अमनर फूले जोप ऐलने नो बीजी से जिदाई पौरियाँ कंदे नोमतियों मोती उम्मत ऊमती माँ अमेनारे फूल जोख एने नो बीजी से जिद पौरियाँ कोमती मोती ओमतियों मोती মাবুবা মারে সন না ভালেন রা বানা মাবা মারে সননাগার মতের জামি সর মাফ করে দাও ওভে আল্লাহ মতে ধারে ভলেন মাফ করে দাও ওভে আল্লাহ ওমতে ধারতের মায়াই নবি কান্দে যারে যা

আমি যখন দেখলাম উনার জবান দিয়ে কান্নার কোন আওয়াজ আসে না আমি দেখলাম উনি কেমন জানি উন্মতি উন্মতি বুয়া কান্দে আমাদের বুঝতে দেরি হয় নাই রে আখির জামানার পয়গম্বরের আগমন দুনিয়ার জমিনে হইছে যখন নবীর ফুফি আম্মা এমন অবস্থা দেখলেন নবীজির কলিজার টুকরা আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় হওয়ার পরে এমন ভাবে অনেক সময় চলে যায় নবীজির কলিজার টুকরা কাটা হযরত আবু তালিব বলে আমার अब्बा जान অনেক দিন পর্যন্ত মুহাম্মদকে লালন পালন করেছে কিন্তু আমার अब्बा জনের লালন পালনের পরে আমি আবু তালিব যখন নাকে লালন পালন করতে লাগলাম আমি একদিন আমার ঘরের কন্যারের মধ্যে গেলাম আমি যা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের কন্যারে আমি যখন তারে সয়ায়া রাখলাম ওনার ডান হাতের সাদত আঙ্গুলটা দিয়ে আসমানের দিকে নাড়াচাড়া করতেছে আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের সুন্দর সুন্দর তারকা গুলা ওনার হাতের ইশারায় নড়তেছে আর চড়তেছে আমি আবু তালেব চিন্তা করলাম কাহিনী কি রে মুহাম্মাদের হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় আসমানের তারকা গুলা পর্যন্ত লড়তেছে এবার হযরতে আবু তালিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এমন একজন ওই মক্কা নগরীর প্রহরী আয়েশা খবর দেয় শুনরে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কানদারি নবী জিনার ইশারায় আসমানের শুধু তারকা না আমার আল্লাহ তালা আইন পর্যন্ত বদলায়া দেয় ওই নবীরে তুমি আবু তালেব মানো কি না ডাক দিয়া কয় না 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 আমার ভাতিজারে আমি মানবো আমি চাচা বড় হইয়া কেমনে তারে অনুসরণ করব বন্ধুরে মানার জন্য জানার জন্য বয়স কোনো ম্যাটার না বয়স কোনো প্রয়োজন না জানার জন্য মানার জন্য যোগ্যতা হলো সবচাইতে বড় আমি জানতে চাই আমার নবীর যোগ্যতা দিছে একজন তিনি কে কথাটা আসতে হয়েছে আর জোরে বলেন তিনি কি আমার নবীর যোগ্যতা দিছেন একজন তিনি হইল আল্লাহ ওই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কব নুরানি দুনিয়াতে সুবাগমন উপলক্ষে এই রামপুর ভাটিকালি সীমার যুবক বিন্দুরা মিলাদুল নবীর ইন্তজাম করেছে মাহফিলের ইন্তজাম করেছে নবীর আগমনের খুশি উদযাপন করার জন্য আমি জানতে চাই বাবারা বন্ধুরা এই আগমনের মাহফিলদার কারণে আমার আল্লাহ চাইলে এই এলাকার যত মানুষ অন্ধকার কবর আজকের মুনা যাতে আপনি আমি যদি তাদের জন্য দোয়া করি আমার আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করতে পারেনি কথা আসতে হইছে বলেন না পারেনি